আমি আব্দুল কাদের, স্বাগতম আপনাদেরকে আমার এই এপিসোডে। আজকে আপনাদেরকে পোল্যান্ডের ক্যাকো শহর থেকে। এখানে শীত অনেক আগেই শুরু হয়েছে, কিন্তু বরফের দেখা পাচ্ছিলাম না। গত কিছুদিন ধরে আস্তে আস্তে তুষার বরফ পড়তেছিল, কিন্তু টিকতেছিল না। সন্ধ্যাবেলা ঘুমালাম, সকালে উঠে যখন আমি ছয়তলা বিল্ডিংয়ের থেকে জানলা দিয়ে আমি দেখলাম নিচের দিকে পুরো এলাকা সাদা আর সাদা। দেখেন, যেদিকে তাকাবেন এদিকে বরফ, গাছপালা, ফিলার, সব জায়গায় বরফ। ইভেন আমার করিডরটা তো প্রচুর বরফ জমছে। আর গাছটা দেখেন কি অবস্থা গাছের, প্রত্যেকটা জায়গায় বরফ পড়ছে। একটা মজার বিষয় হলো, এই যে এত ঠান্ডা, ওদের জীবনযাত্রা কিন্তু চেঞ্জ হয় নাই, কোনো পরিবর্তন নাই। অ্যাজ ইউজুয়ালি আগে যেমন ছিল এখনও তেমন। ওরা ক্লাসে যাইতেছে, কাজে যাইতেছে, যার যেই কাজ সে কাজে যাইতেছে। দেখেন এই হলটা আমার ইউনিভার্সিটির একটা হল, হলের নামটা হলো বিদগর্স্কা। সামনের জায়গাগুলো দেখেন কি অবস্থা, এবং গাড়িও কমে নাই। যে একজন দেখেন কী গাড়িতে যাইতেছে, সেম সিচুয়েশন সব জায়গায়, সব জায়গায় বড়। এই গাড়ির উপরগুলো দেখেন, এখানে একটা প্রশ্ন থেকে যায় যে এত ঠান্ডা, এত বরফ, জীবনযাত্রার চেঞ্জ নাই কেন? এর বড় একটা কারণ হচ্ছে এরা অ্যাডাপটিভ, এবং এই যে টেম্পারেচার, এত কম টেম্পারেচার, ওদের পোশাকগুলো ওইরকম। যেমন আমার মনে হয়েছে আমি আর একটা যদি ট্রাউজার পরতাম তাহলে আমার হয়তো বা প্রোটেকশনটা একটু ভালো হতো। কিন্তু আমাকে আজকে ক্লাস, আমার লং ক্লাস, সেই সকাল থেকে রাত্রে 9টা পর্যন্ত ক্লাস চলবে। সো আমাকে ওভাবেই প্রিপারেশন নিয়ে আসতে হয়েছে, বেশি পড়া যাবে না। কারণ আরেকটা বিষয় হলো, এদের যেমন পোশাক আছে আবার এদের ঠান্ডাও কম লাগে। দ্বিতীয় বিষয়টা হলো, এরা বাড়িঘর কিংবা ক্লাসের যে প্লেসগুলো রেডি করে 100% শীত প্রোটেক্টেড, এবং প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা হিটার আছে। এগুলো সেন্ট্রাল হিটার, জাস্ট প্রত্যেক ক্লাসে হিট পাঠায়। আমি এই পথেই প্রতিদিন ক্লাসে যাই, আমার ভালো লাগে, খুব সুন্দর, কোনো গাছে পাতা নাই, রোডগুলো খুবই পরিপাটি। কিন্তু এখন এই বরফে দিয়ে হাঁটতে একটু সমস্যা হচ্ছে। সমস্যাটা এরকম যে বারবার মনে হচ্ছে যেন আমি পিছলে যাচ্ছি। দেখা যাক, পিছলে গেলে সর্বোচ্চ ইজ্জতহানি হবে, বাট আমার খুব ভালো লাগতেছে। এই একে তো বরফ দেখাই ফার্স্ট টাইম, সব জায়গায় বরফ, সব জায়গায়। দেখেন রোডগুলা, গত রাত্রে আমি আমার এক বন্ধুর সাথে কথা বলতেছিলাম, তো ও আমারও বলতেছে ওর কাছে তখনই ঠান্ডা মনে হয় যখন বাহিরে বের হলো এবং নাকের পানিটা যখন বরফ হয়ে যায়, বা নাকের ভিতরে যখন বরফ পড়ে আটতে গিয়া, তখন ওর মনে হয় এটা হইলে ঠান্ডা। আদারওয়াইজ এই যে এখন যে সিচুয়েশন, এখন -2, -3, -4, -5, -6 এর মধ্যে থাকে। আই থিঙ্ক এটা মেবি -10 বা 10-এর বেশি হইতে হবে। ও যে টেম্পারেচারের কথা বলছে, সো ওর মতো ঠান্ডা বলতে ওইটা।
সব জায়গা ওরা সব জায়গা। এই যে একজন কুকুর নিয়ে বের হয়েছে, এরা একটু সময় পাইলেই কুকুর নিয়ে বের হবে, সময় পাইলে। আমরা বাংলাদেশে কোনাকুনি রোড ইউজ করি, এটা হলো আমার কোনাকুনি রোড, মানে বলি না যে খেতরাইলি দিয়ে চলে গেলাম, এক্স্যাক্টলি সে, এটা হলো আমার কোনাকুনি রোড। সবাই মেইন রোড ধরে যায়, আমি ভিতর দিয়ে চিপে দিয়ে ঢুকে যাই। প্রচুর বরফ সব জায়গায়, গাছগুলো সাদা, হাতের গ্লাভস, মাথায় টুপি, শুধু টুপি নেই, এটা একটু ভালো হইতে হয়, না হলে যেমন আমার হাতের গ্লাভসটা ভালো, কিন্তু এই টেম্পারেচারে আর একটু ভালো গ্লাভস দরকার। শীতের আমার অনুভূতিটা কি, আমি যখন এই বরফ ঠান্ডাতে যেদিন মাইনাস থাকবে, ধরেন আমি কিছুক্ষণ হাত বাইরে রাখলাম, গ্লাভস পরলাম না, অনুভূতি হলো হাত প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায়, শিনশিনানি শুরু হয়ে যায়, তখন এটা আমার ম্যান্ডেটরি কাজ হয়ে যায় যে তাড়াতাড়ি হাত পকেটে ঢুকাইতে হবে, নতুবা গ্লাভস পরতে হবে। একটা স্টেডিয়াম দেখেন, এই যে গাড়িগুলো সব পড়ে গেছে, ঠান্ডা ক্রিসমাস ট্রি। এরা নর্মালি ক্রিসমাসের জন্য ক্রিসমাস গাছগুলো কাটে না, ওরা করে কি প্লাস্টিকের ক্রিসমাস ট্রি ইউজ করে। কত বড় বরফ সরাইয়া রাখছে, গাছগুলো কত সুন্দর, মানে যেন ফুল লাগছে। এখানে বরফ, প্রচুর বরফ, এটা একটা পার্ক, এদের পার্কে প্রত্যেকটা পার্কে দুইটা বেসিক ভাগ থাকে, একটা হলো বাচ্চাদের নিয়ে খেলা করার একটা স্পেস করে দেওয়া থাকে, এটা নর্মালি আলাদা করা থাকে, প্রত্যেকটা পার্কেই বাচ্চাদের খেলার, বাচ্চাদের দৌড়ানোর, আড্ডা দেওয়ার জায়গা থাকে। এই যে দেখেন ছোট গাছগুলো আর ওটার অবস্থা দেখেন, এই হলগুলো হলো আমার ইউনিভার্সিটি হল। প্রচুর বড় পড়ছে, প্রচুর বড়, এই যে পার্কে দুকার রাস্তা, এই রোড দিয়া পার্কে যাওয়া, কখন যে পড়ি আমি ওই দিয়ে চিন্তায় আছি, যে কোনো মতো পড়তে পারি। যে পরিমাণ ঠান্ডা, অল্প কিছু গাছ আছে যেগুলোতে পাতা থাকে, যেমন ক্রিসমাস ট্রি, এই গাছগুলো হলো ক্রিসমাস ট্রি, ক্রিসমাস ট্রিতে পাতা পড়ে না, অল্প কয়েকটা গাছ। এই হলটা আমার ইউনিভার্সিটি হল, হলটার নাম হলো নাবইকা, বিশাল হল। প্রথম যখন পোল্যান্ডে আসছি তখন প্রথম 10 দিন এই হলে ছিলাম, একবারে আমার ফ্যাকাল্টির সাথেই ক্রিসমাস ট্রি। কিছু লোকের ঠান্ডা লাগে না,
পার্কের ভিতরে আমার কুকুর নিয়ে আসে। আমি প্রকালদের কাছে চলে আসছি। প্রচুর গাছ কিন্তু কোনো গাছে পাতা নেই, প্রচুর বরফ কিন্তু পানি নেই। একটা জিনিস কমন এখানে, প্রচুর ম্যাপল লিফ, ম্যাপল গাছ প্রচুর। আমরা বলি না কানাডা জাতীয় প্রতীক হলো ম্যাপল লিফ, ওই ম্যাপল লিফ এখানে প্রচুর কমন।